মর্নিং তো যে কারণে আমার এই আজকের ফার্স্ট ভিডিওটা যে উদ্দেশ্যটা নিয়ে আমরা কোয়ালিটি অ্যাসিওরেন্স এর ন্যাশনাল সার্টিফিকেশনের জন্য এগোচ্ছি, আমরা এমন একটা জায়গায় আমাদের ইনস্টিটিউশনটাকে নিয়ে যেতে চাইছি যেখানে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডের সবকটা প্যারামিটারকে যেন আমরা মোর দ্যান 80% নিয়ে চলে আসতে পারি। কিন্তু সবার আগে যেটা দরকার সেটা করার জন্য দরকার সেটা হচ্ছে আমাদের সমস্ত স্টাফদের, সেটা ডাক্তারবাবু থেকে শুরু করে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের থেকে শুরু করে আমার NIS সাগর দিঘি থেকে শুরু করে প্রত্যেকটি স্টাফ যেন এক পার থাকে এবং তাদের যেন কোনো নলেজ গ্যাপ না থাকে। এই নলেজ গ্যাপটা থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং, মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। কিন্তু চিন্তার বিষয় হলো আমাদের যে খুব কম সময় আমাদের হাতের মধ্যে আছে, অর্থাৎ আগামী 2 মাসের মধ্যে, এই 2 মাসের মধ্যে কিন্তু আমরা সমস্ত স্টাফদের একভাবে ট্রেনিং করে উঠতে পারবো না। সেই জন্য যে কনসেপ্টটা আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে ঠিক করেছি যে আমরা এরকম ছোট ছোট ভিডিও করে করে আপনাদের মধ্যে দেব। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলোতে যে সামান্য জিস্টটুকু আমি তুলে ধরবো সেগুলো ভালো করে শোনা, কারণ ডিসেম্বর মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে আমরা কিন্তু একটা কম্পিটেন্সি টেস্ট নেব। সেই কম্পিটেন্সি টেস্টে আমি আজকে থেকে যে ভিডিওগ্রাফিতে যে সম্পর্কে আলোচনা করব সেই আলোচনাগুলোর উপরই কিন্তু কোয়েশ্চেনগুলো থাকবে মাল্টিপল চয়েসের ভিত্তিতে, এবং তার একটা নাম লিখে কিন্তু একটা রেজাল্টও আমরা পাবলিশ করব যে কম্পিটেন্সি টেস্টে কি কোথায় কোন জায়গায় কত মার্কস নিয়ে পাশ করলো বা মোর দ্যান 80% নাম্বার পেলো। এটা উদ্দেশ্য একটাই, কে কতটা শিখলো তা নয়, আমাদের প্রত্যেকে কোয়ালিটি অ্যাসিওর করতে গেলে কোয়ালিটি ম্যান পাওয়ার, কোয়ালিটি টেকনোলজি এবং কোয়ালিটি অফ নলেজ দরকার। ঠিক সেই কারণের জন্যই এই অ্যাসেসমেন্টটা হবে আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্টের একটা টুল। তো যাই হোক, প্রথম ক্লাস যেটা আজকে আমি নেব সেটা হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড কি, কি জিনিসটা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি। আমরা যে একটা কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রাম নিয়ে লড়তে চলেছি যেটা স্টেট সার্টিফিকেশন হয়ে গেছে, তো ন্যাশনাল লেভেলে যাওয়ার আগে তোমাকে তো জিনিসটা বুঝতে হবে যে কোয়ালিটি জিনিসটা কি, কেনই বা করব। এর আগে অনেকবার ট্রেনিং এ বা মিটিং আমি বলেছি, কিন্তু সেটা বোঝার আগে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। আমরা বেশ কিছু ন্যাশনাল প্রোগ্রাম সম্পর্কে জানি, যেমন ন্যাশনাল ভেক্টর বর্ন প্রোগ্রাম বা যেটাকে আমরা NVVDCP বলি বা আমাদের রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ প্রোগ্রাম বা RCH বলি। এই এক একটা প্রোগ্রাম এক একটা কম্পোনেন্ট দেখে। RCH প্রোগ্রাম কি দেখে? RCH প্রোগ্রাম দেখে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথকে। NVVDCP প্রোগ্রাম কি দেখে? পাবলিক হেলথ অংশটাকে, অর্থাৎ মশাবাহিত বা এই ধরনের কোনো পোকামাকড় বাহিত কোনো রোগ থেকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে ট্রিটমেন্ট করা যায় এবং কি কিভাবে তার কি কি মেজার্স হবে। আবার কায়াকল্পের নাম আমরা অনেকে শুনেছি, কায়াকল্পে আমরা কি দেখি? পরিচ্ছন্নতা দেখি, কতটা পরিষ্কার আছে ইনস্টিটিউশন, অর্থাৎ এক একটা মোড়কে যেন এক একটা মেডিসিন। আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলছি, যারা এখানে ক্লিনিক্যাল স্টাফরা আছে তারা ভালো করেই জানে টিবি ওষুধ আগে কিভাবে চলতো। টিবির ওষুধ এইভাবে চলতো যে এক একটা মেডিসিন, 4টে মেডিসিন একসঙ্গে এক এক দিন সকালে, প্রথমে একটা HRJD নামে 4টে মেডিসিন ছিল, HRJD আলাদা আলাদা 4টে মেডিসিন একটা 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 করে নিয়ে নিয়ে খেতে হতো। কি অসুবিধা হতো? যখনই আমি 4টে মেডিসিন আলাদা আলাদা করে খেতে যাচ্ছি তখন একটা টেস্ট আরেকটা টেস্টের পরে, আরে দুটো খেলাম আবার দুটো পরে খাবো, এই যে দুটো পরে খাবো বললাম, ওই দুটো কিন্তু আমার ড্রাগ মিস হয়ে যায়। ড্রাগ মিস কি হলো? রেজিস্ট্যান্ট হবে। ড্রাগ মিস হলে কি হবে? ট্রিটমেন্ট ফেলিওর হবে। তেমনি আমাদের 1000টা ন্যাশনাল প্রোগ্রাম আছে, এই 1000টা ন্যাশনাল প্রোগ্রামের প্রত্যেকটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেখতে চাই, আলাদা আলাদা প্যারামিটারে মাপতে চাই, আমরা কোথাও না কোথাও গিয়ে কিন্তু ফেল করব, কোথাও মাপতে পারবো না। সেই জন্য কি করলো, টিবির উদাহরণ দিয়েই বলি, 4টে ওষুধকে একসঙ্গে কম ব্যাক করে এখন আপনারা জানেন যে আমরা কি করব, ফিক্সড ড্রাগ রেজিমেন্ট বা FDA, যে একটার মধ্যেই 4টে একসঙ্গে কম্প্যাক্ট করে ঢুকিয়ে দিল, নিয়ে সেটাই প্রত্যেকদিন খেতে বলল। এতে কি হলো? ড্রাগ অ্যাডহারেন্স বাড়লো, অর্থাৎ মানুষের ওষুধ খাওয়ার প্রবণতা বাড়লো, রোগ প্রতিরোধ এবং রোগকে শেষ করার সাফল্যটাও বাড়লো। কোয়ালিটি অ্যাসিওরেন্স হচ্ছে কোনো আলাদা প্রোগ্রাম না, কোয়ালিটি অ্যাসিওরেন্স হচ্ছে এই FDC বা ফ্রিক ড্রাগস রেজিমেনের মতনই একটা জিনিস, যেখানে 1000টা ন্যাশনাল প্রোগ্রামকে এক জায়গায় একটা প্যারামিটারের মধ্যে একটা অ্যাসেসমেন্ট সিটের মধ্যে তুলে আনা হচ্ছে, যা প্রত্যেকটা অ্যাসেসমেন্ট সিটকে ধরে ধরে যদি আমরা মার্কিং করি তাহলে আলটিমেটলি দিনের শেষে দেখা যায়
যাবে আমাদের হাজারটা ন্যাশনাল প্রোগ্রাম, হাজারটা কাজ একসঙ্গে অ্যাড্রেস হয়ে গেছে। এবং যখনই সবকটা প্রোগ্রাম একইভাবে অ্যাড্রেস হবে, যখনই সবকটা উইংস একইভাবে কাজ করবে, এক পার কাজ করবে, তাহলেই কিন্তু আমরা কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। কোয়ালিটি শুধুমাত্র ওষুধ দেওয়া নয়, কোয়ালিটি পরিচ্ছন্নতা। কোয়ালিটি মানে হচ্ছে আমার পেশেন্ট স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি মানে আমার স্টাফের সেফটি, কোয়ালিটি মানে হচ্ছে আমার পেশেন্টের রাইটস এবং রেসপন্সিবিলিটিকে বজায় রাখা। সেই সব কিছু নিয়েই ওই জন্য একটা বড় ছাতার নিচে কোয়ালিটি অ্যাসিউরেন্স স্ট্যান্ডার্ডাইজেশন করলো। আমরা সোনা কিনতে গেলে বাজারে কি করি, কি করি আমরা? একটা হলমার্ক দেখি। আমরা কোনো ভালো ল্যাবরেটরিতে গেলে কি দেখি? এনএবিএল সার্টিফিকেশন দেখি। আমরা কোনো একটা মার্কেটে যখন একটা কোনো জিনিস কিনতে যাই তখন আমরা কি দেখি, সেইটা কোনো ট্রেডমার্ক আছে নাকি দেখি। কোয়ালিটি অ্যাসিউরেন্স একটা ট্রেডমার্ক। যখনই একটা হসপিটালের নামের পাশে এই সোকল ট্রেডমার্ক যোগে হয়ে যায় তখনই কিন্তু সে অনেকটা উপরে উঠে যায় আর পাঁচজনের থেকে। আমি থ্যাঙ্কফুল টু মাই স্টাফ যে আমার হসপিটালকে তারা গ্রুপ এফোর্টস নিয়ে অলরেডি স্টেট সার্টিফিকেশন করে দিয়েছে, কিন্তু দ্যাটস নট এনাফ। তাহলে তার আগে বাইরের রাজ্য থেকে যারা অ্যাসেসার আসবে তাদের কাছে আমাদের নাম বা আমাদের রাজ্যের নামকে উজ্জ্বল করতে গেলে কিন্তু কোয়ালিটি নিয়ে আরও একটু পড়াশোনা করতে হবে। এবার আমি ভেতরের অংশে কোয়ালিটি কী বোঝালাম। তাহলে এই যে বললাম হাজারটা জিনিসের ওপর দাঁড়িয়ে, হাজারটা প্রোগ্রামের ওপর দাঁড়িয়ে কোয়ালিটি অ্যাসিউরেন্স, তাহলে কী কী পিলারের ওপর দাঁড়িয়ে কোয়ালিটি অ্যাসিউরেন্স? কোয়ালিটি অ্যাসিউরেন্স প্রোগ্রাম কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে আটখানা পিলারের ওপর। ধরুন একটা রাজবাড়ি দাঁড়াচ্ছে, তার আটখানা পিলার সমান্তরালভাবে যদি শক্তিশালী হয় তবেই কিন্তু মাথার ওপরে সেই রাজবাড়ির চূড়োটা বজায় থাকে। কি কি পিলার? ওই যে বললাম শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, তেমনই অনেকগুলো পিলার আছে যেগুলো কোথাও স্টাফ রিলেটেড, কোথাও মেডিসিন রিলেটেড, কোথাও আমার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, তাহলে সেইগুলো জানতে হবে। এক দুই করে বলছি, খুব গুরুত্বপূর্ণ এখানে যখনই আপনি চেকলিস্ট খুলবেন, আপনার হাতে যে চেকলিস্টটা এই মুহূর্তে আছে, আপনি ওপিডি হতে পারেন, আইপিডি স্টাফ, ওটি স্টাফ হতে পারেন, ওই চেকলিস্টে দেখবেন এইভাবে এই স্তম্ভ অনুযায়ী এই এরিয়া অফ কনসার্ন অনুসারেই কিন্তু চেকলিস্টটা বানানো আছে। কি কি অংশ, এক একটা এরিয়া, এগুলো কি কি আটখানা এরিয়া, কি এই যে আটখানা যে পিলার এগুলোকে কোয়ালিটির বাসায় বলা হয় এরিয়া অফ কনসার্ন। অর্থাৎ কনসার্ন মানে বাংলা তর্জমা করার দরকার নেই, আমরা কোনগুলো নিয়ে ভাববো, কোন এরিয়াগুলো নিয়ে ভাববো, সেই জন্য এই আটখানা পিলারকে এরিয়া অফ কনসার্ন বলা হয়েছে। কি কি যদি আমি ধরি, এওসি এ, এওসি বি, এরকম ভাবে একদম এইচ অবধি, এ বি সি ডি ই এফ জি এইচ, এই আটটা এরিয়া অফ কনসার্ন। কি কি এওসি এ তে? কি সার্ভিস প্রভিশন, অর্থাৎ মানুষ সবার আগে এসে আমাদের কাছে জিজ্ঞেস করে এই হসপিটাল তো আছে সুপার স্পেশালিটি হসপিটাল, তো এখান থেকে আমরা কি কি সার্ভিস পাবো। তাহলে মানুষের কাছে সেটা তো সবার আগে জানাতে হবে যে আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে তাদের জন্য কি কি সার্ভিস দিচ্ছি। সেই সমস্ত কিছু নিয়ে এরিয়া অফ কনসার্ন এ সার্ভিস প্রভিশন এমনভাবে চেকলিস্টটা করা আছে। এখানে কিন্তু জিজ্ঞেস করা হবে যে এই সার্ভিসটা আছে, এই সার্ভিসটা আছে, এই সার্ভিসটা আছে, এভাবে প্রভিশনগুলো দেখা হবে। সেই সার্ভিস দেওয়ার মতো প্রভিশন সেই হসপিটালে তৈরি করা হয়েছে কি হয়নি। তাহলে এরিয়া অফ কনসার্ন এ হচ্ছে সার্ভিস প্রভিশন। তারপরে কি, প্রথমে তো গেল কি কি সার্ভিস দেওয়া হতে পারে বা সম্ভাবনা সেই হসপিটাল আছে সেটা। তারপরে কি, কোনো মানুষ যদি আসে সবার আগে কি বিষয়, একটা মানুষ হায়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে হতে পারে, একটা মানুষ লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে হতে পারে, একটা মানুষের ধর্ম আলাদা হতে পারে, মানুষের জাতি আলাদা হতে পারে, গায়ের রং আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে। যখন একটা পাবলিক ইনস্টিটিউশনে কোনো মানুষ আসছে তাদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়া, কোনো রকমের ভেদাভেদ বুদ্ধি ছাড়া তাদেরকে সার্ভিস দিতে হয়। সেই জায়গাগুলো অনেকগুলো চেকলিস্ট আছে, সেগুলো কোথায় দেখা হয়? একটা মানুষ একটা সার্ভিস যে নিচ্ছে সে হচ্ছে পেশেন্ট হতে পারে, কিন্তু তার আগে সে একজন মানুষ। সেই মানুষটা যখন আমাদের কাছে সার্ভিস নিতে আসছে তার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে, আমরা কি তার দিকে নজরদারি রাখছি, সেটা কিন্তু দেখা হয় পেশেন্ট রাইটস বা এরিয়া অফ কনসার্ন বিতে। এরপরে কি চলে আসে, ইনপুটস। আমি তো ধরে নিলাম যে আমার হসপিটালে 10 রকমের সার্ভিস দেব, আমি ভেবে নিলাম যে আমার হসপিটালে এই 10 রকম সার্ভিস দিতে গিয়ে আমি
আমার যে সার্ভিস যাদের দেবো তাদের সব দিকে খেয়াল টেয়াল রাখবো, তাদের রোলস রেসপন্সিবিলিটি সব বজায় রাখবো, কিন্তু যে সার্ভিসটা দিতে গেলে হয়তো আমার একটা ওটি লাইট ঠিক থাকা দরকার, আমার একটা ক্যাশ কার্ড ঠিক থাকা দরকার, আমার একটা সাপোর্ট স্টাফ থাকার দরকার, সেগুলো কি ঠিকঠাক আছে? অর্থাৎ এই সার্ভিসটা দিতে গেলে, ধরুন আমি এখন আপনাদের সামনে কথাগুলো বলছি, আমার স্টাফরা যেমন আছে, আমার এখানে একটি ভয়েস রেকর্ড করার জিনিস আছে, আমার সামনে একটা ল্যাপটপ আছে, তবেই আমি কথাগুলো বলতে পারছি। এইটাগুলো যদি না থাকতো আমি কিন্তু এইভাবে আপনাদের স্পিচটা ডেলিভারি করতে পারি। তাহলে দিজ আর দ্য ইনপুটস, যেগুলো থাকার জন্যই কিন্তু আজকে আমি এইভাবে ক্লাসটা নিতে পারছি। তো সেই ইনপুটস গুলো সঠিকভাবে আছে না নেই, সেগুলোও দেখা দরকার সার্ভিস প্রভিশনের সঙ্গে, সেইটা কিন্তু দেখা হয় এরিয়া অফ কনসার্ন সি বা ইনপুটসে। আপনাদের চেকলিস্ট যেটা হাতে নিয়ে বসে আছে সেটা দেখলেই কিন্তু এরিয়া অফ কনসার্ন সি ইনপুটস কলমটা দেখতে পারবেন। এরপরে কি ইনপুটস অর্থাৎ যন্ত্রপাতি সবকিছু রইল, কিন্তু দেখা গেল যে আমার এখানে ওয়েস্ট ডিসপোজালের একটা আর কালার বিন রয়েছে, ইনপুটস রয়েছে, কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য লোক ঠিকঠাক কাজ করছে না, বা আমার টয়লেটটা রয়েছে, টয়লেটটা সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, আমার পেশেন্টের রাইট যেটা টয়লেট ইউজ করা সেটা তারা ইউজ করতে পারছে না। অর্থাৎ সেইগুলোকে ঠিক রাখার জন্য সাপোর্ট সার্ভিস যেগুলো থাকা সেগুলো ঠিক আছে, বা এমনও হতে পারে তো যে একজন পেশেন্টকে চ্যানেল করতে গিয়ে সেখানে ব্লাড পড়ে গেছে, বিছানার চাদরে ব্লাড পড়ে গেছে, সেই যে ব্লাড পড়ে যাওয়াটা সেইটাকে স্যানিটাইজ করা, সেটাকে ধোয়া, সেটাকে আবার ফিরে আনা, এই যে লিনেনের সার্ভিস যেটা একটা সাইকেল অনুসারে চলে, সেই সাপোর্ট সার্ভিস না হলে তো পরের পেশেন্টকে আমাকে ব্লাড মানে চাদরে ব্লাডের রক্তের দাগ লেগে আছে সেই জিনিসটাকেই দিতে হবে। সেইগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য আমার সাপোর্ট সার্ভিস কাজ করছে, তো তারও বেশ কিছু চেক পয়েন্টস আছে, সেইগুলো কোথায় দেখা হয়? এরিয়া অফ কনসার্ন ডি বা সাপোর্ট সার্ভিসে। এরপরে চলে আসি এরিয়া অফ কনসার্ন ই। আমি প্রথমে কি বললাম এখানে মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার আমি গ্রুপেও বলেছি, এরিয়া অফ কনসার্ন ই এবং কনসার্ন এফ। এরিয়া অফ কনসার্ন ই তে কি দেওয়া আছে? ক্লিনিক্যাল সার্ভিস, অর্থাৎ এর আগে আমি কি বলেছি সার্ভিস এ তে আছে, এরিয়া অফ কনসার্ন এ তে আছে সার্ভিস প্রভিশন, কি কি আমি সার্ভিস দেব। তো এবার ধরুন আমি মনে করলাম যে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটার সঙ্গে মেলাবেন না, মানে উদাহরণটা মেলাবেন জিনিসটা একদম, ধরুন একটা মানুষকে খেতে দেওয়ার বন্দোবস্ত আমার কাছে আছে, আমি ধরে নিলাম, আমি কিভাবে তাকে খেতে দিচ্ছি, আমি একটা থালার মধ্যে তাকে ভাত তরকারি ডাল মিষ্টি দই সব একসঙ্গে মাখিয়ে দিয়ে দিলাম, এটাকে খেতে দেওয়া বলে না, আমার প্রভিশন সবই আছে। তাহলে আমি তাকে কি প্রসেসে খেতে দিচ্ছি? প্রথমে তাকে একটা ধোয়া থালা দিলাম, হাত ধোয়ার জায়গাটা আছে নাকি, তার ভাতটা দেওয়া হলো সেটার কোয়ালিটি কেমন, ঠান্ডা বাসি ভাত নয় তো, বা তাকে যে ডালটা দেওয়া হলো তাকে আলাদা জায়গায়, মাছটাকে আলাদা জায়গায়, সব খাওয়া হয়ে গেলে তারপরে মিষ্টি, এই যে প্রসেস ফলো আপ, প্রসেস ম্যাপিং আমরা বলি, রোডম্যাপ যেগুলোকে একটা ফলো করা উচিত একটা মানুষকে খেতে দিতে গেলে, বা তার সেই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে, শুধু খেতে দেওয়ার প্রভিশন থাকলেই হবে না। তেমনি কোনো একটা পেশেন্টকে সার্ভিস দিতে গেলে তার অ্যাডমিশন থেকে শুরু করে, হয়তো আমার ইমার্জেন্সি আছে, আমার লেবার রুমও আছে, ডেলিভারি সার্ভিস হয়, কিন্তু এমন নয় তো যে তার ইমার্জেন্সি থেকে লেবার রুম পৌঁছাতে পৌঁছাতে এমন কাহিল অবস্থা হচ্ছে যে সে আর দ্বিতীয়বার আমার কাছে আসতে চায় না, তাহলে কিন্তু আমার কোয়ালিটি সার্ভিস দিতে পারছি না। তাহলে সেই যে প্রত্যেকটা স্টেপে যে জিনিসগুলো ক্লিনিক্যালি ফলো করা দরকার সেগুলো যদি সঠিক সঠিক আছে না কি নেই সেটাও কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা হয়, এবং সেইগুলো যদি স্ট্যান্ডার্ডাইজ থাকে তাহলে মনে করবে আপনার 50% কোয়ালিটির কাজ উঠে গেছে, এবং সেইটা কিন্তু দেখা হয় এরিয়া অফ কনসার্ন ই বা ক্লিনিক্যাল সার্ভিসেস এই স্তম্ভে। এরপরে কি আছে? ইনফেকশন কন্ট্রোল, স্বাভাবিকভাবে। এবার দেখুন আমি একটা পেশেন্টকে সার্ভিস দিলাম, আমি হয়তো মেবি একটা পেশেন্ট এসছে, একটি মাদার এসছে, যে মাদারটি হয়তো এইচআইভি পজিটিভ, এইচআইভি পজিটিভ মাদারকে আমি ফেরাতে পারবো না, অবশ্যই ফেরাবো না, তাকে ডিসক্রিমিনেটও করবো না, পেশেন্ট রাইটস তার, সে এখানে ডেলিভারি করতে আসবেই, রোগ থাক, সেই জন্যই এই হসপিটালটা। তো সেই পেশেন্টটাকে তাহলে আমার স্টাফরা ট্রিটমেন্ট করবে, তাকে সার্ভিস প্রোভাইড করবে। এখানে মাথায় রাখতে হবে তিনি এইচআইভি পজিটিভ হতে পারেন, তিনি হেপাটাইটিস বি পজিটিভ হতে পারেন, তিনি যে কোনো ইনফেকশন, হসপিটালে ম্যাক্সিমাম লোকই অসুস্থ হয়ে আছে, কোনো না কোনো ইনফেকশন নিয়ে আসে,
মাথায় রাখতে হবে সেই ইনফেকশনটা যাতে আমার কেয়ার গিভার, আমার বাড়ির লোক মানে আমার ডাক্তারবাবু, নার্স, সাপোর্ট স্টাফদের মধ্যে না ছড়ায় এবং তাদের মাধ্যমে যেন তাদের বাড়িতে না ছড়ায়। ভিস এ ভিস, যে লোকটি এসছে সেই লোকটি যেন তার পাশের বাড়ির লোককে না ছড়ায়। তাহলে কি কি খেয়াল রাখতে হবে একটা এইচআইভি মাদারকে যখন আমি ট্রিটমেন্ট করব? আমার ইনফেকশন কন্ট্রোলের জন্য গ্লাভসটা ঠিক আছে? যদি কোথাও ব্লাড পড়ে যায় স্পিল ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে? তার পাশের লোকটা এমন হলো না তো যে একটা শার্প নিডল কাটারটা পাশে পড়ে আছে, পাশের বেড থেকে আরেকজন নাপ দেই তার পায়ে প্রিক হয়ে গেল? সেটা তো হওয়ার কথা নয়। সো এইগুলো হচ্ছে ইনফেকশন প্রিভেনশন, যাতে একটা মানুষ একটা ইনফেকশন নিয়ে এসছে তার থেকে পাশের লোকের কাছে না যায় এবং আমাদের কাছে না আসে এবং আমাদের বাড়ির লোকে না ছড়ায়। তো এই স্তম্ভটাকে বলা হয় এরিয়া অফ কনসার্ন এফ বা ইনফেকশন কন্ট্রোল। এবং সেটা দেখার জন্য কিন্তু এওসি এফ এ দেখবেন অসংখ্য চেকলিস্ট আছে। আমি প্রথমে বেসিকটা বলছি, এর পরের ক্লাসগুলোতে আমরা কিন্তু প্রত্যেকটা এরিয়া অফ কনসার্ন ধরে ধরে পড়াবো। এরপরে যদি আসি আমি জি, এই যে আমি এত কিছু বললাম এরিয়া অফ কনসার্ন এ থেকে ই পর্যন্ত এফ পর্যন্ত, এই জায়গাগুলো করতে করতে আমরা যে জিনিসগুলো অ্যাচিভ করছি সেই অ্যাচিভেবল জায়গাগুলোতে কি আমরা কোয়ালিটি ম্যানেজ করছি, এইখানেই কিন্তু আসছে জি আর এইচ পার্ট। জিতে হচ্ছে একটা সার্ভিস দিয়েছি, তার কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট দেখলাম এত অব্দি। এবার আমরা কি দেখবো, হোয়াট ইজ দ্য কোয়ালিটি। এই কোয়ালিটির নির্দিষ্ট কিছু প্যারামিটার আছে, এইগুলো বাজে বাজে আপনাদের চাওয়া হয়, মাথায় রাখবেন। এওসি জিতে আপনারা প্রসেস ম্যাপিং থেকে শুরু করে সবকটা স্টেপ ফলো করলে এটা অটোমেটিক্যালি খুব ভালো হবে। এবং এ থেকে এফ পর্যন্ত যে অংশগুলো পড়াবো সেইগুলোতে যে গ্যাপগুলো সেইগুলো ক্লোজ হলে এওসি জি আপনাকে আর বেশি ফিল আপ করতে হবে না, কারণ এওসি জি তখনই বেশি ফিল আপ করতে হয়। এটা অদ্ভুতভাবে নিজেরাও যদি চেকলিস্ট ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, যদি এ থেকে এফ অব্দি গ্যাপ বেশি যার যত থাকবে যে ডিপার্টমেন্ট, এওসি জিতে এসে তাকে তত বেশি ওষুধ খেতে হবে। চেকলিস্টটা এমন ভাবেই তৈরি। জি মানে অন্যগুলোতে যদি গ্যাপ কম থাকে, জি মানে ইউ হ্যাভ অ্যাচিভড দ্য কোয়ালিটি। আর জিতে বেশি কাজ করতে হচ্ছে মানেই ধরে নিতে হবে এ থেকে এফ পর্যন্ত আমরা কোনো কাজ করে আসি। এই সব কিছু নিয়ে একটা তো রেজাল্ট দরকার, আমার ডেলিভারি এত বাড়বে, আমার ওটি এত বাড়বে, আমার ইনফেকশন কন্ট্রোল এত হবে, আমার উনি ইনফেকশন কমে যাবে, এই সব কিছু দিয়ে একটা মেজারেবল এলিমেন্ট দরকার। তো ভোটে যখন নেতারা প্রচার করতে পারে আলটিমেটলি তার রেজাল্ট হয় ভোটে কটা সিট পেল, তেমনি আমরা যে এতগুলো কাজ করব তাতে আমার পেশেন্ট কতজন বেনিফিটেড হলো, কি কি বেনিফিট পেল সেটা মোদ্দা কথা। তাহলে সেইটা কিন্তু দেখা হয় এরিয়া অফ কনসার্ন এইচ বা আউটপুট। এই এ থেকে এইচ আটখানা স্তম্ভের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রামটায় কাজ করতে হবে বা হচ্ছে। আপনারা করেন, শুধুমাত্র মেথডটাকে জানা এবং মেথডটাকে একটা সিস্টেমে আনা, একটা স্ট্যান্ডার্ডাইজ করা, সাস্টেন করা এবং ইন অর্ডার রাখা, এটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স এর মেন ভিত্তি। এবার যদি আপনারা আপনাদের চেকলিস্টে যান, চেকলিস্টে দেখবেন প্রথমেই আছে এরিয়া অফ কনসার্ন এ বি সি। এরপরে দেখবেন প্রত্যেকটা এরিয়া অফ কনসার্নের আন্ডারে সেই চেকলিস্টটাকে কতগুলো ভাগে ভাগ করা আছে, মানে এই যেন গাছের শাখা প্রশাখা, এত জিনিসের ছোট্ট ছোট্ট খুঁটিনাটি জিনিস যদি চেক করেন তবেই আপনারা সেখানে গিয়ে হাইয়েস্ট মার্ক পেতে পারবেন। তাহলে এরিয়া অফ কনসার্নের আন্ডারে স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড ধরুন বলছি যে আচ্ছা ছেলে এই কি বলে এই বিল্ডিংটা খুব সুন্দর, এই বিল্ডিংটা বা এই ধরা যাক এই বিল্ডিংটা কতটা সুন্দর, এটা মাপতে হবে। কি করে মাপবেন? মাপার জন্য একটা ভাবতে হবে যে এর উচ্চতা এতটা, এর চওড়া এতটা, এর গায়ে রং আছে নাকি, এটা প্লাস্টার সব জায়গায় আছে নাকি, গ্লেজ টাইলস আছে নাকি, দিজ আর দ্য স্ট্যান্ডার্ডস একটা জিনিসকে সুন্দর বলার জন্য। এবার সেই সৌন্দর্যটা কতটা, রং থাকলে সেটা পুরনো কি নতুন, এরকম ভাবে ভাগ ভাগ করে করে আবার প্রত্যেকটাকে একটা মেজার করার জন্য। কিভাবে মেজার করবেন, যে রংটা তো আছে বললেন, কেমন রং আছে, ধুয়ে যাওয়া রং না তো, শ্যাওলা পড়া রং না তো, নাকি ঝকঝকে রং, এইরকম জিনিসগুলোকে মেজারেবল এলিমেন্টস বলে। দেখুন আপনার চেকলিস্টের ভেতরে এরিয়া অফ কনসার্নের পর স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডকে আবার কতগুলো মেজারেবল এলিমেন্টে ভেঙে দিয়েছে, একটা একটা করে মেজার করতে হবে। এরপরে সেটা মেজার করতে গেলে কি কি চেক করবেন, এবার ধরুন আপনি বললেন শ্যাওলা পড়া হয় তো রঙের গায়ে, তাহলে কোথায় দেখবেন, ওভারঅল দূর থেকে দেখবেন না, দেখবেন কোথায়, সানসেটটার নিচে গিয়ে।
সানসেটটার পাশে গিয়ে যে জায়গাগুলো শ্যাওলা পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে, সেই জায়গাগুলো কোথায় চেক করবেন, দ্যাট ইজ দ্য চেক পয়েন্টস। তাহলে প্রত্যেকটা মেজারেবল এলিমেন্টস এর আন্ডারে এরকম চেক পয়েন্টস আছে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, এই চেক পয়েন্টস গুলোর পাশে পাশে লেখা থাকবে যে এইভাবে দেখুন, অন্ধের মতো ঘুরবেন না। চেক পয়েন্টস এর পাশে লেখা থাকবে এইটা চেক করতে হবে, আপনি এইভাবে দেখুন, একদম বলে দেবে, অন্ধের মতো হাতড়াবেন না। আবার বলছি, এই যে প্রসেসটায় আপনাকে দেখতে হবে সেটাকে মিন্স অফ ভেরিফিকেশন বলে। দেখুন চেকলিস্টের মাথার উপর হেডিং এ লেখা আছে মিন্স অফ ভেরিফিকেশন। তাহলে যখনই একটা চেকলিস্ট হাতে পাবেন, আপনি কোনো দিকে না তাকিয়ে চলে যাবেন সোজা একদম চেক পয়েন্টস, এবং সেই চেক পয়েন্টস এর মিন্স অফ ভেরিফিকেশন, অর্থাৎ একটা কোয়েশ্চেন করা আছে এবং কোয়েশ্চেনটার উত্তর খোঁজার জন্য 1 2 3 এটা দেখবেন, দ্বিতীয় কোশ্চেনে যাবেন, দ্বিতীয় কোশ্চেনের উত্তর খোঁজার জন্য 1 2 3 চেক করবেন, চতুর্থ তৃতীয় কোশ্চেনে যাবেন, তৃতীয় কোশ্চেনে করার জন্য 1 2 3, খুব সরল, জাস্ট যেটুকু কোশ্চেন সেটুকুর মধ্যে, এর সঙ্গে এটা থাকলে কি হতো, এটার সঙ্গে ওটা থাকলে কি হতো, এই সাইডের কোনো চিন্তা করবেন না, একদম জাস্ট কম্পিউটারে অল অর নন ফিগার মতো যেটা দেবেন সেটুকুই আসবে। এইভাবে কিন্তু আপনাকে চেকলিস্টটা দেখে 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 যেতে হবে। সুতরাং চেকলিস্ট হাতে পেলেই ঘাবড়ে যাবেন না, চেকলিস্টের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড, অনেক এরিয়া আছে, অনেক মেজারেবল এলিমেন্ট আছে, আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন এরিয়া দেখছেন, সেখানে কি মেজারেবল এলিমেন্ট দেখবেন সেটা, অর্থাৎ কি কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেনটার উত্তর খোঁজার জন্য আপনি কি কি পয়েন্ট চেক করবেন। এইটুকু করে এগুলোই দেখবেন, আপনার কাছে অনেকটা ইজি হয়ে গেছে আমাদের চেকলিস্টগুলো। আমি যদি এরিয়া অফ কনসার্ন, আমি খুব শর্টে এবার বাকি অংশটা বলে দেবো, এরিয়া অফ কনসার্ন এ এই জায়গায় যদি আসি, আমি বললাম না একটা মেজার, একটা এরিয়া অফ কনসার্ন এর পরেই আসে কিন্তু একটা স্ট্যান্ডার্ড, এরিয়া অফ কনসার্ন এ অর্থাৎ সার্ভিস প্রভিশন। সার্ভিস প্রভিশনে দেখবেন মোদ্দা কথায় সবকটা চেকলিস্টে যেটা কমন থাকে স্ট্যান্ডার্ড A1 থেকে A6 অবধি। A1 এ কি বলছে, ফেসিলিটি প্রোভাইড কিউরেটিভ সার্ভিস, অর্থাৎ এবার তার মধ্যে আবার ভাগ ভাগ করা আছে, এই ফেসিলিটি প্রোভাইড কিউরেটিভ সার্ভিস এর আন্ডারে অনেকগুলো মেজারেবল এলিমেন্ট আছে, তার এগেনস্টে কোয়েশ্চেন এগেনস্টে চেক পয়েন্টস আপনি দেখলে, এখানে কিন্তু একদম এরকম ভাবে বলে দিচ্ছে যে ফেসিলিটি প্রোভাইড কিউরেটিভ সার্ভিস, অর্থাৎ এমন একটা দোকানে গেছেন আপনি যেখানে হয়তো অনেক রকমের মোবাইল আছে, একটা মোবাইল শপে গেছেন, সেখানে এরকম কোয়েশ্চেন, এই ফেসিলিটিতে কি মোবাইল পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, এবার তার মধ্যে কোয়েশ্চেন করছে মেজার, এই একটা একটা করে, এই ফেসিলিটিতে কি স্যামসাং এর মোবাইল পাওয়া যায়, এই ফেসিলিটিতে কি নোকিয়ার মোবাইল পাওয়া যায়, এই ফেসিলিটিতে কি রিয়েলমির মোবাইল পাওয়া যায়, এই ফেসিলিটিতে কি আপনার অন্য একটা XYZ কোম্পানির মোবাইল পাওয়া যায়, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস মানে 2 মার্কস, নো মানে 0 মার্কস, ইয়েস মানে টু, কোনো মধ্যিখানের মার্কস নেই। সো এরকমই ফেসিলিটি প্রোভাইড কিউরেটিভ সার্ভিস, অর্থাৎ এই ফেসিলিটি কি সার্জারি ফেসিলিটি আছে, এই ফেসিলিটিতে কি মেডিসিনের ফেসিলিটি আছে, এখানে কি পেডিয়াট্রিক্স, এরকম করে কোয়েশ্চেন দেখবেন, যেখানেই দেখবেন ইয়েস 2 মার্কস, নো 0 মার্কস। এইভাবে স্ট্যান্ডার্ড A1 হচ্ছে ফেসিলিটি প্রোভাইড কিউরেটিভ সার্ভিস, স্ট্যান্ডার্ড A2 এখানে মাথায় রাখবেন ইটস এ কোর স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেটাতে 0 হলে কিন্তু আপনি সবকটা চেকলিস্টে 100 পেলেও আপনি টোটালি 0 পেলেন, কি স্ট্যান্ডার্ড এটা, কোর স্ট্যান্ডার্ড। কোর স্ট্যান্ডার্ড কেন, A2 তে বলা হচ্ছে ফেসিলিটি প্রোভাইড RMNCHF সার্ভিস, অর্থাৎ রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিওনেটাল চাইল্ড হেলথ এন্ড অ্যাডোলেসেন্স সার্ভিস। যদি বাচ্চাদের মায়েদের যে মিনিমাম সার্ভিসগুলো সেটা যদি না থাকে, তাহলে 1000টা জায়গায় আপনি যদি 100 পান আপনি শেষে পেলেন গোল্লা। তাহলে এই RMNCHF প্লাস এর আন্ডারে সার্ভিস যেগুলো আছে সেগুলো পেলে তবেই কিন্তু আপনি উত্তরাতে পারবেন যে কোনো পরীক্ষা। সুতরাং এখানে দেখা দরকার যে কোন কোন সার্ভিস আছে এবং সেগুলোতে মার্কিং করা। তারপরে কি ফেসিলিটি বাই ডায়াগনস্টিক সার্ভিস, এখানেও ভাগ ভাগ, ECG করা হয়, USG করা হয়, X-ray করা হয়, এরকম যখন আমি এটা আরো ডিটেলসে পড়াবো পরের দিন তখন বলবো। এরপরে স্ট্যান্ডার্ড A4 কি বলছে, ফেসিলিটি প্রোভাইড সার্ভিস অ্যাজ ম্যান্ডেটরি ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। ওই যে বললাম সবকিছু এক জায়গায় আনা হচ্ছে, এখানে দেখবেন NVBTCB মেডিসিন পাওয়া যায়, টিবি মেডিসিন পাওয়া যায়। আমি ওয়ার্ডে গিয়ে অনেকদিন জিজ্ঞেস করেছি টিবি মেডিসিন কোথায়, লেপ্রোসিন মেডিসিন কোথায়, কেন ওই মেডিসিনগুলো যদি থাকে আপনার কাছে তাহলে এখানে আপনি 2 পেয়ে যাবেন। লেপ্রোসি মেডিসিন পাওয়া যায়, টিবি মেডিসিন পাওয়া যায়, HIV মেডিসিন পাওয়া যায়, এইভাবে কোয়েশ্চেনগুলো আছে। তাহলে আপনারা যখন যার হাতে যে চেকলিস্ট আছে সেখানে এরকম এরিয়া অফ কনসার্ন এর আন্ডারে স্ট্যান্ডার্ড গুলো দেখবেন। এরপরে বিতে, এরপরে আমরা যদি স্ট্যান্ডার্ড বিতে চলে আসি,
বিটা আবার আমি মনে করে দিই, ইজ দ্য পেশেন্ট রাইট? কি বলছে এখানে, কি কি ধরনের জিনিস দেখা হয় মাথায় রাখুন, তাহলে গোদা হেডিং গুলো মাথায় রাখলে আপনার ভিউটা থাকবে যে কিভাবে আপনাকে চেক করতে হবে। এখানে বলছে ফেসিলিটি প্রোভাইড দ্য ইনফরমেশন টু দ্য কেয়ার সিকার অ্যাটেন্ডেন্স কমিউনিটি অ্যাবাউট দ্য অ্যাভেলেবল সার্ভিস অ্যান্ড দেয়ার ম্যারালিটিস। আমরা আমাদের ফেসিলিটি থেকে আমাদের আশেপাশের লোকজনকে কি এই ইনফরমেশনটা দিয়েছি, হসপিটালে কি কি সার্ভিস আছে, তবেই তো লোকে আসবে। দোকানের বাইরে তো লেখা থাকে, আমাদেরও তো সেটা তাহলে করতে হবে। সার্ভিস আর ডেলিভারড ইন এ ম্যানার দ্যাট ইজ সেন্সিটিভ টু জেন্ডার রিলিজিয়াস কালচারাল নিডস। অর্থাৎ এটা বোঝার না বোঝার কিছু নেই, জেন্ডার সেন্সিটিভ টু জেন্ডার, এমন নয় তো একজন ট্রান্সজেন্ডার পেশেন্টের তো আমি তাকে ফিরিয়ে দিচ্ছি, বা একটা এলজিবিটি কিউ, আমি একদম স্পেসিফিক টার্ম ইউজ করছি, এলজিবিটি কিউ বা হোমোসেক্সুয়াল পেশেন্ট এলে তাকে নিয়ে হাসাহাসি করছি, উই শুড বি দ্য সেন্সিটিভ টু দ্য জেন্ডার। তো এই জায়গাগুলো মাথায় রাখা উচিত। এখানে কোয়েশ্চেন আছে দেখবেন, প্রত্যেকটা আমি যে যে জায়গাগুলো বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন এর আছে। ফেসিলিটি মেনটেন প্রাইভেসি কনফিডেন্সি ডিগনিটি অফ দ্য পেশেন্ট, এমন তো দেখা যেতে পারে মেল ওয়ার্ডে ফিমেলরা রয়েছে, আপনি একটা মেল পেশেন্টের জেনিটাল এরিয়াতে ড্রেসিং করছেন, তার চারপাশে কোনো কার্টেন দেয়া নেই, কেন কার্টেনের জন্য বারবার গিয়ে খোঁজ করছিলাম, কেন ওয়ার্ডে যখন ভিজিট করছি যে সেপারেট বেড রাখতে বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন যদি আপনার এখানে কার্টেনটা সঠিক জায়গায় সঠিকভাবে থাকে তাহলে আপনি প্রাইভেসি কনফিডেন্স আপনি মেনটেন করছেন ঠিক। তার মানে কীরকমভাবে গ্যাপ ফিল আপ করতে হয় দেখুন, যখনই দেখবেন যে এই কোয়েশ্চেনটা এলো প্রাইভেসি কনফিডেন্সি মেনটেন করছি তো, দেখবেন কার্টেন আছে নাকি, যদি নেই দ্যাট ইজ ইউর গ্যাপ, ইউ হ্যাভ টু ফিল আপ দ্যাট গ্যাপ, অর্থাৎ কার্টেনটা সঙ্গে সঙ্গে সেই জায়গায় এনে বেডটাকে ঘিরতে হবে। এরপরে ধরুন ফেসিলিটি ডিফাইন অ্যান্ড এস্টাবলিশ প্রসিডিউর ফর ইনফর্মিং দ্য পেশেন্ট, আমরা পেশেন্টকে ইনফর্ম করি হাই রিস্ক কনসেন্ট, এগুলো জেনারেলি করা হয় এগুলো দেখি না। এরপরে স্ট্যান্ডার্ডটা কিন্তু আবার কোর স্ট্যান্ডার্ড, যেটা না থাকলে নয়, যেটাতে জিরো পেলে কিন্তু পুরো পরীক্ষায় আপনি 100 পেলেও 99 পেলেও জিরো। কি বলছে, ফেসিলিটি এনজিও দ্যাট দেয়ার আর নো ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার টু অ্যাক্সেস অ্যান্ড দ্যাট দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন গিভেন ফ্রম কস্ট অফ কেয়ার। অর্থাৎ এমন তো নয় কোনো জিনিস যার বেশি টাকা রয়েছে সে বেশি টাকা খরচ করে অন্যের থেকে আগে কিনে নিয়ে চলে যাচ্ছে, এমন তো নয় যে একজন হায়ার সোশ্যো ইকোনমিক কন্ডিশনের লোক আছে বলেই তাকে আমরা ভালো বেড দিলাম, ভালো কেয়ার করলাম, আরেকজন লোয়ার সোশ্যো ইকোনমিক কন্ডিশন আছে বলে বেড থাকা সত্ত্বেও তাকে মেঝেতে রাখলাম, এমন তো নয় একজন পেশেন্ট এসছে যার হয়তো ওষুধ কেনার সামর্থ্য নেই, সেই জন্য ও তুমি তো ওষুধ কিনতে পারছো না, তোমাকে আমরা কি ট্রিটমেন্ট করবো, এরকম একটা মিসবিহেভ বা বিহেভিয়ার কনসেপ্টে নিয়ে চলে গেলাম। অথচ তার পাশেই আরেকজন ওষুধ কিনে দিচ্ছে বলে তার আশেপাশে আমার নার্সিং স্টাফ ডাক্তারবাবুরা ঘোরাঘুরি করছে। দিস ইজ দ্য কোর স্ট্যান্ডার্ড, যেখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না। এবং আমি বারবার বলেছি, কালকেও আমি সিস্টার ইনচার্জদের বলেছি, বিহেভিয়ারাল কম্পোনেন্ট এর সঙ্গে কিন্তু, যার জন্য আমি এটাকে লক্ষ্য, বিহেভিয়ার বারবার এই কমপ্লেন্ট অনেক সময় আসে যে আমাদের চাপ থাকা সত্ত্বেও আমরা যতটা পারবো বেটার ভালো বিহেভিয়ার দেওয়ার চেষ্টা করবো, অনেক সময় চাপ থাকে আমরা মিসবিহেভ করে ফেলি। মাথায় রাখবেন যে আপনাদের কাছে সার্ভিস নিতে আসছে তার আত্মীয় কিন্তু সেই হসপিটালে ভর্তি আছে, আমাদের যদি সেই জায়গায় দাঁড়াতাম তাহলে একই রকমভাবে তাকে কনসার্ন হতাম, হয়তো তার প্রতি আমাদের চাপ থাকা সত্ত্বেও আরও একটু নমনীয় হলে মনে হয় এই কমপ্লেনগুলো কম আসতে থাকবে। সো এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বি এর মধ্যে। এবার প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, সেগুলো আমি পরের দিন পড়াবো। এরপরে কি ইনপুটস, ইনপুটসে কি আসছে কয়েকটা উদাহরণ দিচ্ছি, আমি এই প্রেজেন্টেশনটা আবার এই ভিডিওর সঙ্গে সঙ্গে শেয়ার করব, আপনারা নিজেরাও দেখতে পাবেন। ফেসিলিটি এনসিও ফেসিলিটি আর এস্টাবলিশ প্রোগ্রাম ফর ফায়ার সেফটি অ্যান্ড ডিজাস্টার, আমি একটা একটা উদাহরণ দিচ্ছি পরে যখন ডিটেল। কেন এই যে বারবার যে বলা হচ্ছে যে আপনারা ফায়ার এক্সটিংগুইশার চালাতে জানেন, দিস ইজ দ্য ইনপুটস, কোথাও যদি আগুন লেগে যায় আগে তো নিজেদের আগুনটা নেভাতে হবে, কোথা দিয়ে পালাবো, তারপরে পেশেন্ট পাল নিয়ে পালালেন না কেন, অনেক কোয়েশ্চেন, তার আগে আগুন নেভাতে জানাতে হবে। সো দ্যাট ইজ দ্য ইনপুটস, দ্যাট ইজ দ্য ইনপুট অফ নলেজ, ফায়ার এক্সটিংগুইশার আছে নাকি, সেটা ফিল নাকি, ফায়ার মক ড্রিল হয়েছে নাকি, যেমন সামনের সপ্তাহে ফায়ার মক ড্রিল হবে, সেইগুলো ইনপুটসে আছে কি নেই, ইনপুটসটা পরে দেখবেন। আমি আবার ইনপুটস যখন পরে দিন পড়াবো ভালো করে বলবো ইনপুটস সম্পর্কে। এরপরে কি আসি, জাস্ট উদাহরণ দিতে দিতে সাপোর্ট সার্ভিস, এখানে কিন্তু একটা কোর স্ট্যান্ডার্ড আছে, তিনটে কোর স্ট্যান্ডার্ড একটা। এখানে কি বলছে,
facility is compliant with all statutory and regulatory requirement imposed by local, state or central government. কি রকম হসপিটালের বিভিন্ন টয়লেট আমার পান গুটখা এগুলোর ব্যবহারের জন্য বন্ধ হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়। তো আমাদের রাউন্ড দেওয়ার সময় বা দেখার সময় এগুলো কিন্তু দেখতে হবে এমন কোন সাবস্টেন্স অ্যাবিউজ করছে না কি। এখানে বলেছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট ইম্পোজ বাই লোকাল, স্টেট অর ন্যাশনাল গভর্নমেন্ট। কিরকম কটপায়াক, কটপায়াকের ইমপ্লিমেন্ট হসপিটালের ভেতরে হয়েছে, তো আমার কোনো স্টাফ সেখানে সাবস্টেন্স অ্যাবিউজ করছে না, তো আমার কোনো পেশেন্ট সেখানে সাবস্টেন্স অ্যাবিউজ করছে না, তো আমাদের কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিজেরা যেমন বিরত থাকবো অন্যকেও সে বিরত রাখতে হবে। ফেসিলিটি হ্যাজ এস্টাবলিশ প্রোগ্রাম ফর মেনটেন্স অ্যান্ড আপকিপ অফ ফেসিলিটি। আমি কেন বলি আপনাদের ওখানে গেলে ইওভি খাতাটা দেখান, কত জায়গায় আপনি কল লক করেছেন, কটা ব্রেকডাউন আপনি রেজিস্টার মেনটেন করেছেন। এই যে বলছে ফেসিলিটি প্রোভাইড আপকিপ অ্যান্ড মেনটেন্স অফ দ্য সরি ফেসিলিটি হ্যাজ এস্টাবলিশ প্রোগ্রাম ফর মেনটেন্স অ্যান্ড আপকিপ অফ ফেসিলিটি। ফেসিলিটিতে যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলোর যে ব্রেকডাউন হচ্ছে সেটা কি সঙ্গে সঙ্গে জানানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটা ঠিক করা হচ্ছে? এমন তো হতে পারে আমার গাফিলতির কারণে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে জানানো হয়নি বলে একটা ইসিজি মেশিন খারাপ করে আছে, একটা পেশেন্টের সিভিয়ার চেস্ট পেন হচ্ছে, আমি ইসিজি করতে পারছি না। কিন্তু আমি যদি সঠিক সময়ে সেই ব্রেকডাউনটা জানাই এবং ইওভির তরফ থেকে যদি এসে ঠিক করে দিয়ে যায়, তাহলে কিন্তু একটা পেশেন্টকে বেনিফিট দিতে পারবো এবং তাকে কিন্তু আউট অফ পকেট এক্সপেন্স করতে হবে না। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কোয়ালিটি অফ সার্ভিস, যেটা করার জন্য কিন্তু আমাকে ইওভির রেজিস্টার মেনটেন করতে হবে। এই জায়গাগুলোকে গ্যাপগুলো কিন্তু খুঁজে বার করে ওরা এবং আমাদের মধ্যে। দিস ইজ দ্য সাপোর্ট সার্ভিস। এরপরে ক্লিনিক্যাল সার্ভিস খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না এ আর এফ নিয়ে, কারণ এর পরের দিনের যে আমি ক্লাসটা নেব সেটা কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেটেড হবে কনসার্ন এরিয়া ই এর ওপর এবং তারপরেরটা কনসার্ন এরিয়া এফ এর ওপর। এই দুটো নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না, এই দুটো নিজেরা একবার পড়ুন, প্রত্যেকের চেকলিস্টে ই আর এফ পড়বেন, এরপরে আমি এগুলো সম্পর্কে আরও ডিটেলসে বলবো। জি অ্যান্ড এইচ, আমি যে বললাম জি অ্যান্ড এইচ আপনাদের তেমন গুরুত্বপূর্ণ কাজ স্বতনই থাকবে না, যখন এ থেকে এফ পর্যন্ত ফিল আপ হয়ে যাবে। জি অ্যান্ড এইচ আপনারা এ থেকে এফ পর্যন্ত কি কি কাজ করেছেন তার ডেটা ইনপুট, তার ডেটাটা যদি বসান জি অ্যান্ড এইচ প্যারামিটার অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে বেরিয়ে আসবে। সো খুব কঠিন কোনো ব্যাপার নয়। আবারও বললাম আটটা স্তম্ভের উপর কোয়ালিটি অ্যাসিওরেন্স ইজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটা এরিয়া অফ কনসার্ন এই আটটা স্তম্ভের আন্ডারে আপনাকে দেখতে হবে কি কি স্ট্যান্ডার্ড আছে, কি কি মেজারেবল এলিমেন্ট আছে। জাস্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা পড়ুন, সেটা কিভাবে চেক করতে হবে তারও প্রসেস বলা আছে, সেটা দেখুন। যদি ইয়েস হয় টু বসান, নো হলে জিরো বসান। গ্যাপকে আইডেন্টিফাই করুন, কিন্তু মাথায় রাখবেন গ্যাপকে আইডেন্টিফাই করা মানেই কিন্তু হয়ে গেল না, কাজ শেষ হলো না। গ্যাপ আইডেন্টিফাই, কনফিডেন্সিয়ালিটি নেই পেশেন্টের, ইউ হ্যাভ টু ক্লোজ দ্যাট গ্যাপ। কি করবেন, ওখানে একটা আলাদা বেড করে কার্টেন দিয়ে ঘিরে দেবেন। জাস্ট উদাহরণ দিচ্ছি, অন্য অনেক অসংখ্য গ্যাপ থাকতে পারে, যখন এই কাজটা করবেন আপনি পেশেন্টের প্রাইভেসি কনসেন্ট কনফিডেন্সিয়ালিটি দুটো আনলেন এবং গ্যাপটা ক্লোজার হলো। সো আইডেন্টিফাই দ্য গ্যাপ, ক্লোজ দ্য গ্যাপ, এবং কি কি আইডেন্টিফাই করেছেন, কি কি ক্লোজ করেছেন, এটা কিন্তু আমরা ইন ফিউচার যখন আমার তরফ থেকে বা এনএস বা বাইরের তরফ থেকে যখন ভিজিট আসবে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সেগুলো স্ক্রুটিনিতে রাখবো। তো আমি এখন যে অংশটা বললাম দিস ইজ দ্য বেসিক টু নো ইউর চেকলিস্ট, আমরা কিন্তু এইখান থেকে অ্যাসেসমেন্টে 5 মার্কসের কোয়েশ্চেন রাখবো। এবং সুতরাং বারবার ভিডিওটা শুনে নিজের মনে করার চেষ্টা করুন, আমরা আমাদের গ্রুপে যখন ছাড়বো কোন কোয়েশ্চেন থাকলে সেই গ্রুপে করতে পারি। থ্যাংক ইউ।